আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনেরই দূত। বারবার বলতে ইচ্ছা করে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আজকে পটুয়াখালী আওয়ামী যুবলীগের এই বিশাল সম্মেলন, আমি মুগ্ধ, আমি বিমুগ্ধ। এত যুবদের ঢেউ বইছে পটুয়াখালী, আনাচে কানাচে উপচে পড়ছে, শুধু যুবলীগ, আওয়ামী যুবলীগ, শুধু যুবলীগ। এই যুবলীগে, এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা উত্তর, সারা সোনার বাংলায় যখন শ্মশান বাংলায় পরিণত করেছে ওই হানাদার পাক বাহিনী এবং জামাত শিবিরের দোসররা মিলে, সেই শ্মশান বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য যুব সমাজকে জাতির পিতা দায়িত্ব দিয়েছিলেন যে তোমরাই পারবা এই শ্মশান বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে। তিনি কে? ফজলুল হক, আমাদের প্রিয় মনি ভাই। সেই মনি ভাই ঔরসজাত সন্তান, জাতির পিতার প্রবাহমান আদর্শ এবং রক্তে প্রবাহিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস, আমাদের প্রিয় পরশ, আমাদের পরশ। পরশের কথা ইতিমধ্যে অনেক কিছু হয়েছে, আমিও তো কিছু কিছু জানি। আমিও একটা কলেজে টিচার ছিলাম, তার বিষয়ে আমি সব জানি। তিনি ইংরেজিতে, আমি বাংলায়। উপস্থিত আছেন আরেকজন আওয়ামী যুবলীগের কর্ণধার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। তাকে দেখেছি কিভাবে তিনি ছাত্রলীগকে সুসংগৃহীত করেছেন, নেতৃত্ব দিয়েছেন আওয়ামী যুবলীগকে, কিভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন সব দেখেছি। তার হয়তো মনে নাই, 13 সনে ফার্মগেটে একটি ছোট বটগাছ আছে যেখানে সব বাসগুলো এসে থামে, সেইখানে তিনি বক্তব্য দিচ্ছিলেন। আমি পিছনে গিয়ে দাঁড়িয়েছি, আমার কার্ডটি দিয়েছি, তখন 2 লাইন কথা বলার সুযোগ তিনি আমাকে দিয়েছিলেন, হয়তো এখন মনে পড়বে। সেই মইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ এবং প্রাজ্ঞ সাধারণ সম্পাদক। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পটুয়াখালীর অহংকার, পটুয়াখালীর রত্ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত, ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত যার বর্ণাঢ্য রাজনীতি, সেই অ্যাডভোকেট আফজাল হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন পটুয়াখালী জেলার সাবেক সফল সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সফল ধর্মমন্ত্রী এবং মহান জাতীয় সংসদের এক আসনের সাংসদ অ্যাডভোকেট শাহজাহান মিয়া। উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অত্যন্ত আমাদের প্রিয় দক্ষ সংগঠক, আমাদের আজকের অনুষ্ঠানে তিনি আরাধ্য অলঙ্কার, আমাদের প্রিয় চিনু ভাই, আমরা তো সবাই তাকে চিনি। উপস্থিত আছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ভাই। উপস্থিত আছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার পটুয়াখালী কলেজ থেকে নির্বাচিত ভিপি, ছাত্রলীগ থেকে এই পর্যন্ত যার বর্ণাঢ্য রাজনীতি, সেই ভিপি বান্নান। উপস্থিত আছেন আমাদেরই
অঞ্চলে সকল সাংসদ বৃন্দ উপস্থিত আছেন। মোহন ভাই ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন। আমি অবাক হই, সকালে চায়ের টেবিলে আমি ভেবেছি আমি কি কি পয়েন্টে কথা বলবো। আমি অবাক হই কিভাবে বাংলা আর ইংরেজি মিলেমিশে একাকার হয়েছে। আমি বাসায় বসে পয়েন্ট করেছিলাম, আমি বলবো যুবলীগের সৃষ্টির ইতিহাস, বলবো কোভিড-19-এ যুবলীগ বাংলাদেশে কিভাবে অবদান রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুবলীগ আনাচে কানাচে যে খেতে খাওয়া যারা শ্রমহীন হয়ে পড়েছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে যুবলীগ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আমি দেখেছি। ওই যে কৃষক যিনি আমাদের পটুয়াখালীর ভাষায় বলে কামলা কামলা পায় না, ধান কাটবে কামলা পায় না, তারা এই যুবলীগ কামলা হয়েছে, তাদের সাথে মাঠে কাজ করেছে, তাদের দেখা দেখি ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ আওয়ামী লীগ সকল সংগঠন স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সকলেই কাজ করেছে, কিন্তু এর নেতৃত্বে ছিলেন আমাদের এই পরশ। বলতে চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখে একটি শপথ পাঠ করিয়েছেন, আপনারা সকলে সেই শপথ পড়েছেন, আমাদের এখানে যে নেতৃবৃন্দরা আছেন প্রত্যেকে আমরা পড়েছি সেই শপথ, আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এই কথা বলে। এবং আরেকটি কথা বলবো, আমাদের সামস আমাদের পরশ যেভাবে বক্তব্যটা রেখেছেন এত আলংকারিক এত মনোমুগ্ধকর এবং এত কাব্যিক, এবং এই কাব্যিকের মাধ্যমে একটি উনি মহাকাব্য রচনা করে গেলেন, এইখানে উনি দেখিয়েছেন কিভাবে যুবলীগকে আগামীতে উনি পরিচালিত করবে, দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশকে কিভাবে এই যুবলীগকে ধরতে হবে। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে শেষ করব, সেটি হলো আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব, এই চতুর্থ শিল্প বিপ্লব এই যুবলীগ এরাই বাস্তবায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।